তো এখানে আমি একটা নমুনা দিয়েছি, তো এই নমুনাতে আমি 10 ঘন্টার একটা DHU হিসাব করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানব DHU কি, কিভাবে এটি পরিমাপ করতে হয়, হোয়াট ইজ DHU অথবা হাউ টু মেজার ইট। তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের ভিডিওতে ডিফেক্টস পার 100 ইউনিটস বা DHU নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টসের কোয়ালিটি মেজারমেন্টের জন্য বহুল প্রচলিত ও জনপ্রিয় কার্যকরী দুটি টুলস হচ্ছে 1 নম্বর পার্সেন্ট ডিফেক্টিভ এবং 2 নম্বর হচ্ছে ডিফেক্টস পার 100 ইউনিটস। তো বন্ধুরা, DHU নিয়ে আলোচনা শুরু করার পূর্বে প্রথমে ডিফেক্ট এবং ডিফেক্টিভ গার্মেন্টস সম্পর্কে জেনে নিতে হবে, কারণ এই দুটি শব্দ DHU নির্ণয়ের সাথে সম্পর্কিত। এখন আমরা জানব ডিফেক্টস এবং ডিফেক্টিভ সম্পর্কে। ডিফেক্ট হচ্ছে গার্মেন্টসের সে সকল ত্রুটি যার কারণে গার্মেন্টসটি বাইরের কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে ব্যর্থ হয়। সহজভাবে বলতে গেলে ডিফেক্ট হচ্ছে গার্মেন্টসের সেই সকল নন কনফর্মেন্স বা ত্রুটি যার কারণে ক্রেতা বা ইন কাস্টমার পণ্যটি গ্রহণ করে না। যেমন স্কিপ স্টিচ, ব্রোকেন বাটন, হোল, স্টেইন, স্পট, ওপেন সিএম ইত্যাদি হচ্ছে গার্মেন্টসের কিছু কমন ডিফেক্টস। সহজ কথায় ডিফেক্টিভ গার্মেন্ট হচ্ছে ডিফেক্টযুক্ত গার্মেন্ট, অর্থাৎ ডিফেক্টস পাওয়ার কারণে যে গার্মেন্টসগুলো কোয়ালিটি টেবিলে আটকা পড়ে যায় সেই গার্মেন্টসগুলোকে ডিফেক্টিভ গার্মেন্টস বলে। তো বন্ধুরা, এখন জানব ডিফেক্টস পার 100 ইউনিটস বা সংক্ষেপে বলা হয় DHU। ডিফেক্টস পার 100 ইউনিটস DHU হচ্ছে প্রতি 100 পিস চেক করা গার্মেন্টসে মোট কতটি ডিফেক্ট পাওয়া গেল তার সংখ্যা। ডিফেক্ট পার 100 ইউনিটস বা DHU নির্ণয়ের পদ্ধতি। DHU নির্ণয়ের জন্য একজন কোয়ালিটি ইন্সপেক্টর যখন গার্মেন্ট চেক করে তখন তাকে নিচের দুটি জিনিস একটি ফরম্যাটে লিপিবদ্ধ করতে হবে। 1 নম্বর মোট কত পিস গার্মেন্ট চেক করা হয়েছে তার সংখ্যা, অর্থাৎ টোটাল পিসেস চেকড, এবং 2 নম্বর চেক করা গার্মেন্টসে মোট কতটি ডিফেক্ট পাওয়া গেছে তার সংখ্যা, অর্থাৎ টোটাল নাম্বার অফ ডিফেক্টস ফাউন্ড। এখন নিচের সূত্রটির সাহায্যে DHU নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা, DHU ইকুয়াল টোটাল নাম্বার অফ ডিফেক্টস ফাউন্ড ইনটু 100 ডিভাইডেড টোটাল পিসেস চেকড। তাহলে আমরা এই সূত্র থেকে বুঝতে পারলাম যে DHU নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে আমরা যে গার্মেন্টসটা চেক করতেছি এই গার্মেন্টসের টোটাল কত পিস আমরা ডিফেক্ট পাইলাম এই ডিফেক্টের সাথে 100 দিয়ে গুণ দিতে হবে। 100 দিয়ে গুণ দিয়ে যেটা পাওয়া যাবে সেইটার সাথে আবার টোটাল পিসেস চেক, মানে টোটাল আমরা কত পিস গার্মেন্টস চেক করলাম সেইটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা DHUটা বের করতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা জানবো কোয়ালিটি ইন্সপেকশন চেক DHU ফরম্যাটের একটি নমুনা সম্পর্কে। তো এখানে আমি একটা নমুনা দিয়েছি, তো এই নমুনাতে আমি 10 ঘন্টার একটা DHU হিসাব করেছি। তো সাধারণত বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ফরম্যাট ব্যবহার করা হয়, আমি এখানে একটা ফরম্যাট ব্যবহার করেছি। তো এই ফরম্যাটে আমি 10 ঘন্টার হিসাব দিয়েছি। তো এখানে প্রথম ঘরে দেওয়া আছে যে আওয়ার নম্বর, আমি যদি 1টা ঘন্টার হিসাব চিন্তা করি তাহলে প্রথম ঘন্টায় আমি চেক গার্মেন্টস, অর্থাৎ কত পিস গার্মেন্টস চেক করলাম, 85 পিস গার্মেন্টস চেক করেছি। চেক করার পরে আমি টোটালে
কখন কত পিস আমি অল্টার পাইলাম বা ডিফেক্ট পাইলাম এটা আমি ট্যালি আকারে লিখে রাখব। লেখার পরে ঘন্টা শেষ হলে আমি এই ট্যালিগুলো হিসাব করব। হিসাব করে আমার নাম্বার অফ ডিফেক্টস টোটালে আমার 18 পিস ডিফেক্টস হয়েছে। তাহলে এখানে আমি আমার এখানে গার্মেন্টস ওকে হলো কত পিস, এখানে আমার 80 পিস গার্মেন্টস ওকে হয়েছে। আমি 85 পিস গার্মেন্টস চেক করার পরে আমার 80 পিস গার্মেন্টস ওকে হয়েছে এবং ডিফেক্টিভ গার্মেন্টস কত পিস, 5 পিস। অর্থাৎ আমি 5 পিস গার্মেন্টসে টোটাল আমি 18 পিস ডিফেক্ট পেয়েছি। আর এখানে আমি চেক করেছি 85 পিস গার্মেন্টস, 85 পিস গার্মেন্টস চেক করে আমার 80 পিস গার্মেন্টস ওকে হয়েছে। আর এখানে 5 পিস গার্মেন্টসে আমি 18 পিস ডিফেক্ট পেয়েছি। তো বন্ধুরা, এখন আমি এই 10 ঘন্টার ফরম্যাটগুলো আমি কী করব, যোগ করে নেব। অর্থাৎ চেক গার্মেন্টস টোটাল কত পিস গার্মেন্টস চেক করলাম 10 ঘন্টায়, 986 পিস গার্মেন্টস চেক করেছি। এরপর হচ্ছে নাম্বার অফ ডিফেক্টস, টোটালে 10 ঘন্টা আমি কত পিস ডিফেক্ট পেয়েছি, 179 পিস ডিফেক্ট পেয়েছি। এরপর হচ্ছে আমার কাছে ওকে হয়েছে কত পিস গার্মেন্টস, টোটালে 920 পিস গার্মেন্টস ওকে হয়েছে। এবং ডিফেক্টিভ গার্মেন্টস কত পিস ছিল, 66 পিস। এখন যদি আমি ডিএসইউ বের করতে চাই, সেক্ষেত্রে ডিএসইউ নমুনা হচ্ছে কি, টোটাল নাম্বার অফ ডিফেক্টস ফাউন্ড ইনটু 100 ডিভাইডেড টোটাল পিসেস চেক, এরপরে আমার এটা কি ডিএসইউ বের হয়ে আসবে। তাহলে ডিএসইউ ইকুয়াল আমার টোটাল নাম্বার অফ ডিফেক্টস হচ্ছে এখানে 179 ইনটু 100, এটাকে আমি ভাগ দেবো কত দিয়ে, টোটাল চেক পিসেস অর্থাৎ 920 দিয়ে। তাহলে আমার ডিএসইউ হচ্ছে 19.46। তো বন্ধুরা, এখন আমরা ডিএসইউ সম্পর্কিত একটি সমস্যা ও সমাধান সম্পর্কে জানব। তো প্রশ্ন হচ্ছে, একটি লাইনের একজন কোয়ালিটি ইন্সপেক্টর সারাদিনে 600 পিস গার্মেন্টস চেক করে 140 ডিফেক্টস পেল, তাহলে ওই লাইনে ডিএসইউ কত? তো প্রশ্নটা যদি আমরা আবার বলি, একটি লাইনের একজন কোয়ালিটি ইন্সপেক্টর সারাদিনে 600 পিস গার্মেন্টস চেক করে 140 ডিফেক্ট পেল, তাহলে ওই লাইনে ডিএসইউ কত? সমাধান, এখানে টোটাল পিসে চেক 600 পিস এবং 600 পিস চেক করার পরে টোটাল নাম্বার অফ ডিফেক্টস হচ্ছে 140। তো সেক্ষেত্রে আমরা যদি ডিএসইউ বের করতে যাই, তাহলে আমরা ডিফেক্টস পার 100 ইউনিটস বা ডিএসইউ এর সূত্রানুসারে ডিএসইউ যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে ডিএসইউ ইকুয়াল আমরা যে টোটাল ডিফেক্ট পয়েন্টস আছে এই ডিফেক্ট পয়েন্টসের সাথে 100 দ্বারা গুণ করছি। গুণ করার পরে টোটাল চেক কোয়ান্টিটি, আমরা টোটাল কত পিস চেক করলাম এই চেকের সাথে ভাগ করা হয়েছে, ভাগ করার পরে যেটা বের হয়েছে এটাই হবে ডিএসইউ। অর্থাৎ ওই লাইনের ডিফেক্টস পার 100 ইউনিটস বা ডিএসইউ হচ্ছে 23.33। আশা করি ডিএসইউ সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে, তবে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবার আগে আমার এই ধরনের গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার এই ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।